हेलो फ्रेंड्स कैमन आज सब आशा कर खूब ही भाव नहीं चले आपके नतून फ्रेश और इंटरेस्टिंग वीडियो थिंग्स ओनलि इडियट्स कैन डू एकमात्र बोकाते द्वारा सम्भव किस कार्यकलाप लाइफ हैक्स जगह देखने अपना लाइफ हैक हो जाते पारे। तो चलिए शुरू करते हैं গ্রীষ্মকালে পার্ক বা বাগানে কোন জায়গায় ঘুরতে গেলেন সেখানে আপনার হয়তো অ্যালার্জিতে আপনার হাঁচি হলো, আপনি কি করবেন? ফুল পোকামাকড় মাকড়সার জালের জন্য আপনার হাঁচি হয়ে গেলো, আপনি কি করবেন? স্কাব দিয়ে নিজের মুখটাকে ঢেকে নেন বা ওখান থেকে সরে যাবেন। কিন্তু এই দিদিকে দেখুন, এই দিদি নাকের মাপে একটা মাস্ক কাটিয়ে এনেছে, জাস্ট ছোট্ট একটা নাকের মাপে মাস্ক, এটা পরে দিদিকে কত সুন্দর লাগছে তাই না? এটাই হচ্ছে লাইফ হ্যাক্স। এবার থেকে বাইরে গেলে এরকম ছোটো সাইজের একটা মাস্ক নিয়ে পরে ঘুরবেন, যাতে লোক আপনাকে এলিয়েন ভাবে। নাম্বার টু, আপনি কোনো জায়গায় ঘুরতে গেলেন সেখানে একটা কোনো জিনিস আপনাকে পছন্দ হলো, ফুল একটা পছন্দ হলো আপনার, ঠিক আছে, সেখানে সেই ফুলটাকে আপনি পটে তুলতে গেলেন, পটে তুলতে গিয়ে হয়তো আপনার প্যান্টে দাগ লেগে গেছে, এই দাগটা সরানোর জন্য আপনি কী করবেন? কোনো সাধারণ মানুষ কী করবে? কেচে নেবে, ধুয়ে নেবে বা জিনিসটাকে পরিষ্কার করে নেবে সার্ফ বা সাবান দিয়ে, ঠিক আছে। কিন্তু এই মহান ব্যক্তিকে দেখুন, ইনি যেখানে যে অবস্থায় দাগ লেগেছে বা যে স্থানটায় দাগ লেগেছে সেই স্থানটা টোটালি কেটে উড়িয়ে দিল, দ্যাটস লাইফ হ্যাকস। এবার থেকে যদি নতুন প্যান্টে দাগ লেগে যায় সেই জায়গাটা কেটে উড়িয়ে দিতে হবে, কেচে নাই কারা, যারা নুব হয় তারাই কেচে নেয়, তাই না? নাম্বার থ্রি, এই দিদি এতই দুর্বল যে বডি লোশন ইউজ করতে গিয়ে দিদির হাত যন্ত্রণা করছে। তারপর দেখুন দিদির এক্সট্রিম বুদ্ধি। রোলার নিয়ে দিদি বডি লোশন লাগাচ্ছে, ওয়াও, ইট ওয়ার্কস। নাম্বার ফোর, এই দাদা পাস্তা বানাবে খিদে পেয়েছে, এখন জলের প্রয়োজন পাস্তা বানাতে গেলে। পাশে যে জলের নলটা দেখা যাচ্ছে সেখান থেকে ডাইরেক্ট জল নিলে তো দাদার লাইফ হ্যাকস পূরণ হবে না, তাই একটা ছিদ্র পাত্রে, সেই ছিদ্র পাত্রকে টেপ মেরে একদম কভার করে সেখানে জল নিয়ে পাত্রে ঢালতে হবে, তার ফলে না হলে পাস্তা বানানো যাবে না। কি লাইফ হ্যাকস ভাই! অরিজিনালি টাইটেলটা রিয়েলি হয়েছে অনলি স্টুপিড ক্যান ডু দিস লাইফ হ্যাকস। স্টুপিডরা ছাড়া এরকম লাইফ হ্যাকস তো অন্য কেউ করতেই পারে না, সাধারণ মানুষের দ্বারা তো এটা সম্ভবই নয়। নাম্বার ফাইভ, আপনি কখনো লাউডস্পিকার বা হেডফোনের নাম শুনেছেন? কিন্তু এই দাদা কখনোই শোনেনি, কারণ এই দাদাকে ফোন করতে হবে, কাজ একসাথে করতে হবে, তাই ফোনটা লাউডস্পিকার দিয়ে কথা বলে কারা, যারা কিছু জানে না। কিন্তু এই দাদা নিজের টেপ দিয়ে ফোনকে কানের সাথে জড়িয়ে একদম স্পেশালভাবে করে দাদা কাজও করবে, ফোনও করবে। কি লাইফ হ্যাকস! কাহাঁ সে আতে, আপনি হঠাৎ কোথাও যাবেন, বাড়ির থেকে কোনো প্ল্যান হয়েছে কোথাও যাবেন, তাহলে আপনি সব কিছু রেডি, আপনাকে প্যান্টটা পরতে হবে, কিন্তু প্যান্ট পরার আগে আপনি জুতো পরে নিয়েছেন। সাধারণ মানুষ কী করবে, জুতোটা খুলে তারপর প্যান্টটা পরে আবার জুতোটা পরে নেবে, কিন্তু না, এই দাদা জুতো পরা অবস্থায় প্যান্ট পরবে। তাও যদি সম্ভব না হয় তাহলে জুতোটা খুলে প্রথম প্যান্টের ভেতর থেকে ওটা গলিয়ে তারপরে প্যান্ট আর জুতো একসাথে পরবে। কী বুদ্ধি! এরকম বুদ্ধি উপরবেলা আমাকে দিলে আমি এতদিনে 1,00,000 সাবস্ক্রাইবারের মালিক হয়ে যেতাম। সাবস্ক্রাইব করছো না, তোমরা সাবস্ক্রাইব করে দাও। নাম্বার সেভেন, আপনার টি শার্ট শার্টকে আয়রন করতে ভুলে গেছেন? কোনো ব্যাপার না, একটা প্যান নিন, প্যানটাকে গরম করুন, গরম করে শার্টটাকে আয়রন করে নিন। ইস্ত্রি বা আয়রন নামক যন্ত্রটিতে এখন পৃথিবীতে সৃষ্টি হয়নি, সৃষ্টি হলে তারপর তো আপনি আয়রন করবেন। অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস। তো গাইজ, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং চ্যানেল যদি তোমরা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিও যদি খুব ভালো লাগে ভিডিওতে একটা কমেন্ট করে দেবে, তোমাদের নেক্সট পার্ট দেখতে অবশ্যই কমেন্টে জানাবে, ভিডিওটা একটা শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।